হ্যালো বন্ধুরা, প্রেগনেন্সি বা গর্ভধারণ করা প্রকৃতির একটি নিয়ম যার মাধ্যমে পরবর্তী প্রজন্ম জন্ম নেয়। কিন্তু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি বা গর্ভধারণ কিছুটা অদ্ভুত হতে পারে, যেমন প্রেগনেন্ট অবস্থায় দ্বিতীয়বার প্রেগনেন্ট হওয়া এবং দুটি ভিন্ন বয়সী বাচ্চার একসাথে জন্ম দেওয়া বা একসাথে 9টি বাচ্চার জন্ম দেওয়া। আজকের ভিডিওতে আমরা এমনই 10টি অদ্ভুত প্রেগনেন্সি সম্পর্কে জানব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, আরিফা সুলতানা। বাংলাদেশের আরিফা সুলতানা 2019 সালের 25 ফেব্রুয়ারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলে শিশুর জন্ম দেয়, যার ঠিক 26 দিন পর তিনি তার পেটে আবার ব্যথা অনুভব করে এবং 22 মার্চে তিনি আরও 2টি বাচ্চার জন্ম দেয়, যার মধ্যে একটি ছিল ছেলে এবং একটি ছিল মেয়ে। মূলত আরিফা সুলতানা ট্রিপ্লেক্স বা বাংলায় বললে তিনটি যমজ শিশুর জন্ম দেয়। নাম্বার 9, স্ট্রেসি হ্যারল্ড। যে পৃথিবীর সবথেকে ছোট মা হিসেবেও পরিচিত, স্ট্রেসির জন্ম হয়েছিল অস্টিওজেনেসিস ইম্পারফেক্টা নামক একটি রোগের সাথে, যে রোগের ফলে শরীরের হাড় অনেক দুর্বল হয় এবং হালকা চাপেও ভেঙে যেতে পারে, যার ফলে স্ট্রেসি মাত্র 2 ফুট 4 ইঞ্চির মতো লম্বা এবং ওজনে মাত্র 17 কেজি ছিল। মূলত স্ট্রেসির এই রোগ তার মা হওয়ার পথে সবথেকে বড় বাধা ছিল, কিন্তু ডাক্তারদের সঠিক নির্দেশনার ফলে স্ট্রেসি বর্তমানে 2টি সন্তানের মা। কিন্তু দুর্ভাগ্যবশত স্ট্রেসির দ্বিতীয় সন্তান স্ট্রেসির মতো একই রোগে আক্রান্ত। নাম্বার 8, ভিন্ন বয়সের 2টি বাচ্চার জন্ম। ইউনাইটেড স্টেট এর এক দম্পতি যখন তাদের প্রথম সন্তানের স্বাস্থ্য সম্পর্কে জানতে ডাক্তারের কাছে যায়, তখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তারা জানতে পারে তারা 1টি নয় 2টি সন্তানের অপেক্ষা করছে। কিন্তু সেই 2টি সন্তান যমজ ছিল না বা একই বয়সেরও ছিল না, যার কারণ ছিল সুপারফেটেশন, যেখানে প্রেগনেন্ট অবস্থায় একটি মহিলার শরীর ডিম্বাণু তৈরি করে যেটি একটি আলাদা শুক্রাণুর মাধ্যমে ফার্টিলাইজ হয়, যেটি অনেকটাই বিরল। মূলত 2টি ডিম্বাণু ভিন্ন সময়ে ফার্টিলাইজ হওয়ার ফলে 2টি ভিন্ন বয়সী বাচ্চার জন্ম হয়। নাম্বার 7, জোহানা ক্রিস্টোনেক, যিনি সাহসী মা হিসেবেও পরিচিত। জোহানা, যিনি 3 সন্তানের গর্ভবতী ছিলেন, যাকে ট্রিপ্লেটসও বলা হয়। যাই হোক, জোহানার প্রেগনেন্সির প্রায় 21 সপ্তাহ বা 5 মাস পার হওয়ার পর জোহানার প্রথম প্রসব ব্যথা ওঠে এবং তিনি একটি বাচ্চার জন্ম দেয়, যে বাচ্চাটি অপূর্ণ বৃদ্ধির জন্য মারা যায়, যার ফলে জোহানার বাকি 2 সন্তান ওই ঘটনার প্রায় 75 দিন পর ডেলিভারি করা হয়, যেখানে তার বাকি 2 সন্তান সুস্থভাবে জন্ম নেয়। মূলত 75 দিন পর্যন্ত প্রসব ব্যথা সহ্য করার ফলেই তাকে সাহসী মা বলা হয়। নাম্বার 6, 67 বয়সে গর্ভবতী। চায়নার এক মহিলা 2009 সালে 67 বছর বয়সে একটি সুস্থ মেয়ে শিশুর জন্ম দেয়। 67 বছরের সেই মহিলার নাম ছিল ইয়ন। ইয়ন এবং তার স্বামীর মতে তারা পৃথিবীর সবথেকে বৃদ্ধ দম্পতি যারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বাবা মা হতে পেরেছে এবং তারা খুশি যে তারা একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরেছে। নাম্বার 5, ব্ল্যাক প্যারেন্টস হোয়াইট চিলড্রেন। ব্রিটেনে 2010 সালে ঘটে একটি অদ্ভুত ঘটনা, যেখানে একটি কালো দম্পতি জন্ম দেয় একটি সাদা শিশু। ডাক্তাররা প্রথমে ভেবেছিল অ্যালবিনিজমের ফলে তাদের সন্তান সাদা হয়েছে, কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা জানায় তাদের বাচ্চা সম্পূর্ণই সুস্থ আছে। বাবা মা কালো হওয়ার ফলে ডাক্তাররা ডিএনএ টেস্টও করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ হয় বাচ্চাটি এই কালো দম্পতির, যেটি একেবারেই অদ্ভুত কিন্তু বিশ্বাসযোগ্য, যার ফলে যদি কখনো আপনি দেখেন আপনার বা আপনার ওয়াইফ এর সাথে আপনার বাচ্চার গায়ের রং মিলছে না, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, কারণ কিছু সময় এটি হতেই পারে। নাম্বার 4, কোয়াড্রুপ্লেটস। যখন 4টি যমজ শিশু বা আইডেন্টিক্যাল শিশু একত্র জন্মে, তখন তাকে কোয়াড্রুপ্লেটস বলা হয়।
ঠিক যেটি ঘটেছিল ব্রিটেনে 2006 সালের 23 মার্চ, যেখানে জন্মগ্রহণ করেছিল চারটি যমজ শিশু, এলি, জেসিকা, হলি এবং জর্জি। এই চার বোন পৃথিবীর 27তম কোয়াড্রুপ্লেটস, এবং তাদের মায়ের মতে এই চার বোন একই ধরনের জামা পরতে পছন্দ করে, যার ফলে কিছু সময় এই চার বোনকে আলাদাভাবে চেনা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। নাম্বার 3, কুইন্টুপ্লেটস। যখন পাঁচটি যমজ শিশু বা আইডেন্টিক্যাল শিশু একত্রে জন্মগ্রহণ করে তখন তাদের কুইন্টুপ্লেটস বলা হয়। 1994 সালে ডিওন পরিবারে জন্ম নেয় পাঁচটি আইডেন্টিক্যাল যমজ শিশু বা কুইন্টুপ্লেটস। ডিওন পরিবার ছিল কৃষি নির্ভর পরিবার, যার ফলে ডিওন পরিবারের জন্য তাদের পাঁচ সন্তানের দেখাশোনা অনেকটাই কষ্টকর ছিল, যার ফলে একটি ডাক্তার 9 বছর পর্যন্ত এই পাঁচ বোনের দেখাশোনা করে। যাই হোক, বর্তমানে এই পাঁচ বোনের মধ্যে 2 বোন জীবিত আছে। নাম্বার 2, 9টি শিশুর জন্ম। 2021 সালে মালির এক মহিলা একসাথে 9টি যমজ শিশুর জন্ম দেয়, যা বিভিন্ন নিউজ চ্যানেলে হেডলাইন হয়। 9টি শিশুর মধ্যে 5টি মেয়ে এবং 4টি ছেলে শিশু ছিল। 9টি জীবিত শিশু একসাথে জন্ম দেওয়ার ফলে এটি একটি বিশ্ব রেকর্ড হয়, যার ফলে এই 9 শিশুর পরিবার বিশ্ববাসীর কাছ থেকে অনেক আর্থিক সাহায্য সহযোগিতা পায়। যাই হোক, কিছু কারণে এই 9 শিশুর মায়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। নাম্বার 1, নানু জন্ম দিল নাতিকে। 29 বছর বয়সের অ্যামেলির যখন সার্ভিক্যাল ক্যান্সার হয়, তখন সেই ক্যান্সারের চিকিৎসার ঠিক আগ মুহূর্তেই অ্যামেলি জানতে পারে সে প্রেগনেন্ট ছিল। ডাক্তারদের মতে সেই অবস্থায় অ্যামেলির ক্যান্সার চিকিৎসা শুরু করলে অ্যামেলির বাচ্চা মারা যাবে, যা শোনার পর অ্যামেলির মা সিন্ডি রিজেল ডাক্তারদের সাহায্যে টেস্ট টিউব পদ্ধতিতে প্রেগনেন্ট হয় এবং পরবর্তী সময়ে তার নাতিকে জন্ম দেয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।